এই সুন্দর ফুল সুন্দর মিঠা নদীর পানি কদা তোমার মেহরবানি কদা তোমার মেহরবানি। আসসালামু আলাইকুম আসকার ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর কি? জি বসেন বসেন জনাব, কিরকম আছেন? আমার দেহে কি মনে হইতেছে আপনার? আপনাকে দেখিয়া তো নিদারুণ খুশি মনে হইতেছে, কিন্তু জনাবের এই খুশির হেতু কি? হেতুটা হলো এসে আপনার পায়ে গেলাম। আপনার পায়ে যাওয়া মানে কি? আপনার পিতাজি জমিটা বিক্রি করতে রাজি হয়েছে কি? মিলে গেছে না একদম পয়েন্ট টু পয়েন্ট? জি জনাব, আপনি তো বিষয়টা নিদারুণ সুন্দরভাবে বুঝিয়াছেন। আপনার সম্পর্কে আমার আজকে ধারণাই পাল্টাইয়া গেল জনাব। আপনি অতি বিচক্ষণ এবং বুদ্ধিমান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলেন জমি দেখি চলেন। আমি কিন্তু আগে একটা কথা বলে রাখি, জমি যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আলোচনা আগাবে না। জমিটা কিন্তু পছন্দসই হইতে হবে, কিন্তু এটা হলো আমার কথা। যদি না হয় আলোচনা এখানে সমাপ্তি, দি এন্ড। অতি অবশ্যই অতি অবশ্যই। জনাব, এই যে আপনার জমি দেখতে যাওয়ার আগে আমার একটা বাক্য কহিতে চান। আমার মহান পিতাজি তো রাজা, জানি জনাব। আমাদের রাজ পরিবার রাজবাটির একটা মান সম্মান আছে। আছে। আমার পিতাজি জমিন বিক্রয় করিতেছে এইটা জানাজানি হইয়া গেলে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি লাগিবে। কালের ক্ষয়ে হয়তো রাজ পরিবার এখন জমিন বিক্রয় করিয়াই জীবন ধারণ করিতেছে, এটা সত্য। কিন্তু এটা বাহিরে জানাজানি হইয়া গেলে জনাব আমাদের মান সম্মান আর কোথায় থাকিবে? আশা করি আপনি আমার সমস্যাটা বুঝিতে পারিয়েছেন। জি, এই বিষয়টা আমি, আপনার পিতা আর আপনি, এই তিনজন ছাড়া কেউ জানবে না, জানতে দিব না। নহে নহে জনাব, আমার পিতাজি সরাসরি আপনার নিকট জমিন বিক্রয় করিবেন না। তিনি প্রথমে আমার নামে দলিল করিয়ে দিবেন, তাহার পরে আমি আপনার কাছে সেই জমিন বিক্রি করিব। আপনার কথাবার্তা শুনে আপনার আমার বড় ভালো লাগছে। আমার জিজ্ঞান কেন ভালো লাগছে? কেন লাগিয়েছে? আপনার কথাবার্তায় কোনো ফাঁক ফোকর নেই, আপনি স্ট্রেট কথা বলেন, মানে মানে এদিক ওদিক নেই, একদম সোজা। এই বিষয়টা খুব ভালো লাগছে আমার। আমি আপনার সহিত অল্প একটু মিশিয়েই বুঝিতে পারিয়াছি যে আপনি অতি বিচক্ষণ এবং বুদ্ধিমান। সেই জন্য আমি ভাবিলাম যে সকল কথা আপনার সাথে খোলাখুলিভাবে বলা উচিত। তাই আমার পিতাজি যাহা যাহা আমাকে বলিয়াছেন, যেইভাবে বলিয়াছেন, আমি তাহা তাহা সেইভাবে আপনাকে বলিলাম। বাতাস ঢুকিতে পারে এরকম কোনো ফাঁক রাখিলাম না জনাব। আপনার লগে কথা বলি আমি আমি যা মানে কি যার পর নাই খুশি আর কি, মানে এটাকে বলে এন্ডলেস হ্যাপি, আই এম এন্ডলেস হ্যাপি। চলেন জমিটা দেখি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কে পছন্দ হইয়াছে জমিন? জমিন পছন্দ হইছে? ইউ আর স্পিকিং যে 2 লাখ টাকা হইলে জমিটা মানে ফাউন্ড সম্ভব? সম্ভব। আচ্ছা ধরেন এই 2 লাখ টাকা 10% আই মিন 2 লাখ টাকা 20,000 টাকা, 20,000 টাকা আমি যদি 20,000 টাকা এই মুহূর্তে অ্যাডভান্স করে দেই আপনার কোনো আপত্তি আছে?